الہی کر دے ہمیں اس نبی کے سامنے جس نے کیا چد کو ٹکرا کفیرو کے شم نے. اللہم صلی علی سیدنا مولانا محمد. یا الہی کر دے ہمیں اس نبی کے سامنے جس نے دن دن شہید کیا احد کی میدان میں. اللہم صلی علی یا الہی کر دے ہمیں اس نبی کے سامنے جس نے دن دن شہید کیا احد کی میدان میں. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد آیا کر کفر کو مٹایا, کفر کو مٹا کر صداقت کو بتایا. بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ. لا الہ الا اللہ, لا الہ الا اللہ, لا الہ الا اللہ محمد رسول اللہ. حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ. نور محمد صلی اللہ. لا الہ الا اللہ, لا الہ الا اللہ, لا الہ الا اللہ محمد رسول اللہ. آسمانের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. آج یہ مہتی جلسہ پردھان اتھی ایبং আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সালাম জানাই. সর্বোপরি যে মহান মাবুদ আমাদেরকে বড় ভালোবেসে আজ এই জলসায় নিয়ে এসেছেন এবং সুন্দর অনুষ্ঠান এবং জলসা করার তৌফিক দান করেছেন, তাই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ. সবাই অন্তর অন্তরস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে সেই মাবুদের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ গলা ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ. আল্লাহ শুকরিয়া যদি আল্লাহর কোন বান্দা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন. সুবহানাল্লাহ. আল্লাহ কিছুই চান না. এই গেল জুম্মায় খুতবার ভিতরে দেখছিলাম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, শুধু আমার বান্দা একবার করে শুধু আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ সব তোমার দিয়ে দেবো. সুবহানাল্লাহ. কিন্তু এই মানুষ এরা সব কিছু চায়, এমনকি জীবন চায়, এমনকি জীবনটা চায়,
এই জীবন চাই যারা, আজকে দেখুন জীবন চাচ্ছে কেমন ভাবে, সেই মানুষের পিছনে আমাদের মূল্যবান মূল্যবান সময়টাকে ব্যয় করে দিচ্ছি, সেই মাবুদের শুকরিয়া কিন্তু আদায় করছি না। এটা কিন্তু আমাদের কর্তব্য ছিল না, আমাদের কর্তব্য ছিল এটাই, আল্লাহ শুকরিয়া সদা সর্বদা আদায় করা। যে বিশ্ব মানব মানবতার মুক্তির দিশারি, মুক্তির কাণ্ডারি, সেই মহান মানব মা আমিনার লাল, বিশ্ব নবী মরুর ভাস্কর, সেই জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আমরা সবাই অন্তর অন্তস্থল থেকে ভক্তি সহকারে দরুদ শরীফ নজরনা পেশ করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আজ সময় সংক্ষেপ, এই সংক্ষেপ সময়ের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যাটুকু আমরা শুনব যতটুকু পারি। মুমিন কারা? মুমিন আমাদের হতে হবে। এই মুমিন হতে গেলে যে মুমিনের যে করণীয় কাজগুলো, সেই কাজগুলো আল্লাহ বলছেন, আল্লাহ বলছে মুমিন হবে তারাই, অবশ্যই মুমিন তারাই যারা ইদা যুকিরাল্লাহ, আল্লাহ স্মরণ যখন করানো হবে, ওজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয় বিতুষ্ট হয়, আর অন্তর ভয় কম্পন এনে দেয় কে, অন্তরটা কাঁপিয়ে দেন কে বলেন তো? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এরপরে ওজিলাত ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুম ঈমানা, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে আমার মুমিন বান্দার সামনে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে, তখন তার ঈমান বৃদ্ধি পাবে। আর ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা হবে আল্লাহর উপরে ভরসা স্থাপন করবে, দুনিয়ার কারো পরোয়া করবে না। দুনিয়ার পরোয়া বলতে এখন যেমন পরোয়া করা হচ্ছে, একটা ত্রিপলের পরোয়া, 500 টাকার পরোয়া, একটা ত্রিপলের পরোয়া, একটা ত্রিপল দেবে তার পিছনে ছুটছি, 500 টাকা দেবে তার পিছনে ছুটছি, একটা ঘর দেবে তার পিছনে ছুটছি, বাপের গলায় ছুরি, ভাইয়ের গলায় ছুরি, বাপের হক নষ্ট, সব নষ্ট, শুধুমাত্র ও ভরসা করছে ওই ত্রিপলের উপরে, 500 টাকার উপরে, আল্লাহর উপরে নয়। মুমিন যারা হবে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে তার ব্যক্তিগত ব্যক্তিগত যে ভোটটা, সে আল্লাহর উপরে ভরসা করে তার পছন্দ নিয়ে দেশের কাজ করবে, দশের কাজ করবে, তাকেই নির্বাচন করবে। এই এরপরে বলা হচ্ছে, আর মুমিন যারা হবে তারা কি করবে? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। যারা মুমিন দাবি করবে তারা নামাজ আদায় করবে, যারা নামাজ আদায় করবে না তারা মুমিন দাবি করতে পারবে না। এরপরে বলছে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে রেজিক দিয়েছি সে খাবে, আর তার প্রতিবেশী তার আত্মীয় স্বজনের মাঝে বণ্টন করবে, আমার রাস্তায় ব্যয় করবে। উলাইকা হুম মুমিনুল হক, এরাই হলো প্রকৃত মুমিন, হক হক এরাই সত্য। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিকা ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের কোনো ভয় থাকবে না, এদের হায়াতে বরকত দেব, এদের ক্ষমা দিয়ে দেব, রিজকুন কারীম, আমি উত্তম রিজিক দেব। এই হলো ব্যাখ্যা। আসুন, আল্লাহ বলতে পারতেন ইন্নাল মুমিনুনা ইদা যুকিরুল্লাহ যাকারুল্লাহ ইয়াজকুরু যাকারা ইয়াজকুরু, এখানে বলতে পারতেন কিন্তু বললেন না। আল্লাহ বললেন যুকিরুল্লাহ, বললে কি হতো? সেখানে বলা হতো আল্লাহ দেখছে, আল্লাহকে দেখানো হোক, ভয় দেখানো হোক, বা স্মরণ করানো হচ্ছে, স্মরণ করানো হোক, এমন কেমন আল্লাহ বলছেন মুমিন যারা হবে তারা কি করবে?
আসুন আমরা একটু মনোযোগ সহকারে শুনি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন হবে তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা যখন নাম স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা ভয় ভীতস্থ ভয়ে কম্পন শুরু হয়ে যাবে, যেমন কম্পন শুরু হয়ে যাবে মুমিন যারা হবে, আল্লাহর ভয় যদি হৃদয়ে এসে যায় সে হারামের সাথে সম্পর্ক করতে পারবে না, যখন মাত্র দাও 300 টাকা 500 টাকা তোমার কন্যাশ্রী করে দেব, দাও 500 টাকা তোমার রূপশ্রী করে দেব, দাও 500 টাকা তোমার স্বাস্থ্য সাথী করে দেব, দাও 500 টাকা তোমার লক্ষ্মী ভান্ডার করে দেব, ভান্ডার করে দেব, দাও 1000 টাকা তোমার এই আধার কার্ড নেই আধার কার্ড করে দেব। কিন্তু না না না, যদি মুমিন হয়ে থাকে অজিলাত অন্তর যদি ভয়ে ভীতস্ত হয় আল্লাহর ভয়ে, না না দুনিয়ার কেউ দেখছে না, আমি যদি 500 টাকা নিই, 500 টাকা নিয়ে যদি আমি এর এই কাজটা করে দেওয়া ওয়াদা করি আর এটা আমার আল্লাহ দেখছেন, আল্লাহ অজিলাত কুলুবুহুম অন্তরটা কম্পন হওয়ার অর্থ হলো আল্লাহর ভয়ে ভীতস্ত হয়ে আল্লাহর ওই বান্দাটা ওই অন্যায় থেকে 500 টাকা 1000 টাকা নেওয়া থেকে দূরে সরে আসবে, এই হলো মুমিন। মুমিন কারা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন মাত্র জমিতে চলে যাবে, জমিনে চলে যাবে 5 বিঘে 10 বিঘে 20 বিঘে জমি আছে আমার, জমির আল যখন আমি আপনি ছাড়তে যাব, যখন কোপটা দিতে যাব, দুনিয়ার কোন মানুষ দেখছে না কিন্তু আমার আল্লাহ দেখছে, মুমিন যারা হবে অন্তরটা কম্পন শুরু হয়ে যাবে, কোপ মেরে কোপটা তুলে নিয়ে চলে আসবে, দ্বিতীয় আর কোপ মারবে না, তার জমি কিন্তু আর বাড়বে না, আল্লাহর ভয়ে ভীতস্থ হয়ে চলে আসবে, এরাই হলো প্রকৃত মুমিন। আল্লাহর ভয়ে অন্তর কাঁপার নাম হলো এটাই, অর্থ হলো এটাই, আল্লাহর কথা শুনলাম অন্তর ভয় ভীতস্থ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছে আমি সুদ হারাম করেছি আর ব্যবসা আমি হালাল করেছি। যখন মুমিন হবে সুদের সাথে সম্পর্ক যখন করতে যাবে, সুদের হিসাব নিতে যখন যাবে, সুদের সুদের হিসাব রক্ষক যখন করতে যাবে, সুদের সাক্ষী যখন থাকতে যাবে, ওই সময় আল্লাহর ওই বান্দাটা কি করবে জানেন? ওই সুদ দেখে ওই সুদের ওই হারাম, আল্লাহ বলছে ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসা ওয়া হাল্লাল্লাহুল বাইআ আমি ব্যবসা হালাল করেছি, ব্যবসা করব, ওয়া হাররামার রিবা আল্লাহ সুদ হারাম করেছেন, সুদ থেকে ফিরে আসবে, না 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 সুদ যারা ভক্ষণ করে দেয় নাই, আকিলার রিবা ও মুকিলা, আল্লাহ নই বলছেন আমায় আমার আবা, আল্লাহ বলছেন আমার এবং আমার রসুলের সাথে যারা সুদ দেয় এবং নেয় এবং যারা হিসাব রক্ষক যারা গণনা করে সাক্ষী থাকে এদের, এরা সবাই যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে জিহাদ ঘোষণা করে দেয়, নাউজুবিল্লাহ। অন্তর ভয়ে ভীতস্ত হবে, অজিলাত কুলুবুহুম যাকারাল্লাহ যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ যখন আসবে অন্তর থরথর করে কাঁপবে, সুদের সাথে আর সম্পর্ক করবে না, আল্লাহর ভয় এবার যখনই করবে মুমিন যারা দাবি করবে, দেখেন আল্লাহর যখন স্মরণ করা হবে সে কখনো বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ আল্লাহর পরে পিতা মাতার স্থান বাবা মায়ের সাথে, যেমন আল্লাহর সাথে যেমন শরীক করলে যেমন জীবনের সব আমল ধ্বংস হয়ে যায়, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে তারা যদি কষ্ট পেয়ে যায় পিতা মাতার কর্ম দেখে, বুড়ো বৃদ্ধ হয়ে গেলে পায়খানা পেশাব করে ফেললে কাঁদা কাপড়ে এমনি করে বিরক্তি লেগে যাচ্ছে, সন্তান যদি এ কথাও বলে আল্লাহ নিষেধ করেছেন খবরদার এ কথাও তোমরা বলো না, যদি আল্লাহর ভয় থাকে অজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় থাকে অন্তরটা ভয়ে ভীতস্ত হবে, কম্পন শুরু হয়ে যাবে, যেমন কোন ভূমিকম্প হলে আমরা পাকা ঘর থেকে বাইর হয়ে চলে যাই, থাকা যাবে না, চাপা পড়ে যাব, ফাঁকা মাঠে চলে যাই, মুমিন যারা হবে আল্লাহর ভয়ে অন্তরটা যখন কাঁপবে থরথর করে কাঁপতে থাকবে, হারাম থেকে দূরে সরে যাবে, এরাই হলো মুমিন। এ
এরপরে মুমিন যারা হবে কখনো পরের সম্পদ ফাঁকি দিতে পারবে না। চারটি অংশ আছে, আমার আমার বোনের, আমার ভাইয়ের, আমার আরেকটা বোন জামাইয়ের, এই চার অংশ, চার অংশ আমার আমার চাচার আমার চাচাতো ভাইয়ের, চারটে অংশ চারজনেরই হবার কথা কিন্তু ভুলবশত একজনের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এই জন্য কি আমার বোন জামাই বিক্রি করেছে, আমি কি সেই জমিটা কি আমি দখল করতে পারবো? যদি মুমিন হয় আল্লাহর ভয়ে অন্তরটা কম্পন শুরু হবে, না না এটা আমার নয়, আমি আমার নামে রেকর্ড করতে পারবো না, এটা অমুকের ভাগ ছিল। চার অংশের এক অংশ, আমার অংশ তো আমি বিক্রি করে দিয়েছি, এটা আমি নিতে পারবো না, এটাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহর ভয়, এরপরে বলা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যেখানে দুনিয়া আখেরাতে আল্লাহ যা আল্লাহর ভয় যার ভিতরে আছে দুনিয়া আখেরাত তার জন্য জয়, সে বিজয়ী লাভ করলো, সফলতা অর্জন করলো, আল্লাহর ভয় যার ভিতর নেই। দেখেন আজকে যদি যুবকদের ভিতরে আল্লাহর ভয় থাকতো, অথচ যুবকদের ভিতরে কিন্তু আল্লাহর ভয় বেশি বেশি থাকার কথা, দেখেন আজকে তারা বেপরোয়া হয়ে চলছে জমিনে, কিন্তু ইসলামের অবদান হলো আল্লাহর দরবারে কেমন করে যুবকরা কৈফিয়ত দেবে, আল্লাহর দরবারে কেমন করে কথা বলবে। যুবক দিয়েছে শক্তি, দিয়েছে সামর্থ্য, দিয়েছে অর্থ, দিয়েছে আজ তারা ইসলামের জন্য কাজ করার কথা, আজ তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু জানে না, জানে না এই চোখের জেনা, এই চোখের জেনা কত বড় অন্যায়। চোখের জেনার মাধ্যমে আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি কিন্তু সেদিন কিছুই দেখব না, কিছুই দেখব না, কিছুই দেখব না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম দেখে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। আমরা কিন্তু অপরিষ্কার জিনিস ঘরের ভিতরে, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যে কথা আলোচনা করছিলাম তা আল্লাহ সেদিন জান্নাত দেবে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর দেখে। আমরা যেমন অপরিষ্কার জিনিস আমাদের ঘরের বাইরে বার করে দিই, আল্লাহর সুন্দর নাজনিয়ামত জান্নাত মিশকে আম্বর দিয়ে ভরপুর সেই জান্নাতে অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্গন্ধযুক্ত আত্মাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। এই জন্য আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে। অন্তরটা পরিষ্কার করতে গেলে বিশেষ করে যুবক ভাইদের বলবো, আল্লাহকে যদি আমরা ভয় করি, এখনো পর্যন্ত আমাদের পথ আছে, আমরা ইস্তিগফার পাঠ করে আল্লাহকে তওবার অর্থ হলো এটা, আমি আর জীবনে এই ভুলগুলো করব না, এই অন্যায়গুলো করব না বলে আমরা প্রত্যেকে চলে আসি ওযু করে মসজিদে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করি। যে কথা আলোচনা করছিলাম যে আয়াত তেলাওয়াত করেছি সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবো না, হয়তো শুধুমাত্র যিকরুল্লাহ ইয়াজকুরুন ওয়াইদা যিকরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম পর্যন্ত এখনো শেষ করতে পারি। এরপরে আল্লাহর ভয় আমাদের সর্বক্ষেত্রে রাখতে হবে, কাজ কর্ম ব্যবসা বাণিজ্য। আমি ব্যবসা করছি, ব্যবসার ভিতরে আমি ওজনে কাউকে কম দেব না,
আল্লাহর ভয়, পৃথিবীর কেউ দেখছে না, আল্লাহ দেখছেন, এটার নাম। বক্সে সাউন্ড কমিয়ে দিন, মাইকে বাড়িয়ে দিন, বেস কমিয়ে দিন, ভলিউম বাড়িয়ে দিন, আল্লাহ দেখছে। কারোর সাথে কথা বলছি, কথার ভিতরে যেন কোন রকম মুনাফিকের চরিত্র না থাকে। ভাইয়ের সাথে একরকম কথা বলছি, আরেকজন ভাইয়ের কাছে আরেক রকম কথা বলছি, এই মুনাফিকি যেন না থাকে, কারণ কেউ দেখছে না, আমার আল্লাহ দেখছে। এই ভয় যদি আমাদের হৃদয়ে থাকে, আমরা জয় অবশ্যই পাব। সময় ও সংক্ষেপ আলোচনা করতে গেলে সময় নিয়ে বসতে হয়। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুল ঈমানা। আজকে আমাদের তেলাওয়াত উঠে গিয়েছে, কোরআন তেলাওয়াত আমরা করি না। আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হবে মুমিনের সামনে, তখন তার ঈমান মজবুত হয়ে যাবে। ঈমানা এত মজবুত হয়ে যাবে, ওই ঈমান মজবুত হওয়ার কারণে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সম্পূর্ণরূপে ভরসা করবেন একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপরে। আজকে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, অথচ আমাদের কর্তব্য ছিল যে যতটুকুই জানি আমরা, হাফেজ সাহেব যারা হয়েছি তারা তেলাওয়াত করছিল, কমপক্ষে পাঁচ পারা করে দিনে তেলাওয়াত করা। আমরা যারা সাধারণ সাধারণ মানুষ আছি, তাদেরও যতটুকু সে সূরাতুল ইখলাস শিখেছে, সেই ইখলাস শরীফ নিয়মিত তেলাওয়াত করা। যদি কেউ ভুলে যায়, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর যদি আমল করে, চেষ্টা করে যদি ভুলে যায়, সেটা ভিন্ন কথা। আর মুমিনরা আল্লাহর উপরে ভরসা করবেন, আর কি করবেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবেন। নামাজ নেই মুমিনের পরিচয় দিতে পারবে না। আর বিশেষ করে যে সমস্ত যুবক ভাইরা আজকে নামাজ ছেড়ে দিয়েছে, তারা ইসলামটাকে ইসলামের দুশমনি করছে, কারণ ইসলামের ভীত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরে যে খোটাগুলো দেওয়া আছে, প্রথম নম্বর খোটা হলো ইসলামের খোটা আপনার পাঁচ ওয়াক্ত নামাজ। সেই নামাজ যখন যুবকরা ছেড়ে দেয়, ইসলামের কুটিটা দুর্বল করে দেয়। তাহলে ইসলামের দুশমনি একমাত্র করতে হয় এই আমার ঘরের ভিতরে আমার সন্তানই করছে, আমার সন্তানই করছে। প্রত্যেক পিতার মাতার দায়িত্ব, নৈতিক দায়িত্ব ইসলামের শিক্ষা, প্রত্যেক সন্তানদেরকে শিক্ষা দেওয়া, সঠিক শিক্ষা দেওয়া। সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, পিতামাতার আমল নামায় সওয়াব পৌঁছায় যতদিন নাবালক থাকে। আর অনেক সন্তান রেখে যেতে পারলে আমরা পরকালে কামিয়াবি হতে পারব। আর যদি অসৎ সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, ওই সন্তান অন্যায় করবে, সেই অন্যায়গুলো আমার অ্যাকাউন্টে পৌঁছানো হবে, সেই অন্যায়গুলো আমার অ্যাকাউন্টে পরস্পর পৌঁছানো হবে। এই জন্য আমরা চেষ্টা করব একটা অন্তত সন্তান আমরা নিক সন্তান রেখে যাব। হাফেজ যে সবাই হবে, আলেম যে সবাই হবে এমন নয়, অন্তত কোরআনের জ্ঞানটুকু তার ভিতরে যেন আসে। আমরা হলাম প্রকৃত মুমিন, যারা হবে তারা কখনো ফিতনা ফাসাদ করতে পারবে না। মুমিন যারা হবে সমাজে ফিতনা করতে পারবে না, বিশৃঙ্খলা করতে পারবে না, সমাজের প্রতিবেশী হিন্দু ভাইদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, দুর্বল মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। যাদের অর্থ সম্পদ আছে তারা গরিবের প্রতিনিধি বানিয়েছে, ধনীরা তারা কি করবে, গরিবের মাঝে অর্থ বণ্টন করবে, এটা তার হক, এগুলো তাদের করতে হবে। মুমিন যারা দাবি করবে, তাদের কাজ হলো এক কথায় দেশের বুকে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। অসৎ অশ্লীল যারা করে তাদের সাথে প্রতিহত করা, বাধা প্রদান করা, এটাই হলো মুমিনের পরিচয়। সাতটা সাত হয়ে গিয়েছে, আমরা প্রত্যেকে ওযু করে মসজিদে প্রবেশ করি, যার সাতটা কুড়িতে জামাত হবে।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো হ্যালো।